السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পরে আমরা আজ ধারাবাহিক যে আমাদের প্রতি বৃহস্পতিবারের দিন গিয়ে রাতে জুম্মাবারের রাতে এশার সালাতের পরে প্রশ্ন উত্তর পর্ব চলে আসছে বেশ কিছুদিন ধরে, ইনশা আল্লাহ তাআলা সেই আলোচনা আমরা পেশ করব। আমাদের কাছে অনেকগুলি প্রশ্ন এসে আছে, আমার বাছাইকৃত প্রায় 20টির মতো প্রশ্ন এখানে নিয়ে এসেছি, ইনশা আল্লাহ তাআলা সংক্ষেপে প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ আর সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন এবং কোরআন সুন্নাহ মোতাবেক আমাদেরকে কথা বলার চলার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত দেওয়ার মানব জাতিকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দ্বীনের ওপর ইস্তিকামা অটলতা দান করেন। ভূমিকা না বাড়িয়ে প্রথম প্রশ্ন শুরু করি। বলছেন এক ভাই, বিদাতি ইমামের পিছনে নামাজ না পড়ে কি বাড়িতে নামাজ পড়া যাবে? আশেপাশে সহি আকিদার ইমাম নেই, আমাকে এক বোন প্রশ্ন করেছেন। মূলত প্রশ্ন ভাইদের জন্য, কারণ বোনদের জন্য জামাত আবশ্যক নয়, মসজিদে গেলে যেতে পারে। সুতরাং এই প্রশ্ন গুরুত্ব রাখে বিশেষ করে পুরুষদের জন্য, যাদের ওপর জামাত সহকারে সালাত আদায় করা আবশ্যক ফরজ সঠিক মতে। বিদাতি ইমামের পিছনে নামাজ না পড়ে বাড়িতে নামাজ পড়া, এই বিদাতি ইমাম বা বিদাতি কোনো ব্যক্তি, এই কথাটি অত্যন্ত ব্যাপক কথা, কারণ বিদাতি বহু প্রকারে রয়েছে। সর্বনিম্ন বিদাতি থেকে শুরু করি, হ্যাঁ, সর্বোর্ধে বেদাতি, যারা মারাত্মক চরমপন্থী বেদাতি, যারা এমন বেদাতে লিপ্ত রয়েছে বা বেদাতি আকিদা পোষণ করে, যে বেদাতি আকিদাগুলি মোকাফের অর্থাৎ মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়। তাহলে এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন, আর আমি বহুবার বলেছি যে বেদাত হচ্ছে দুই প্রকারের, বেদাতে মোকাফেরা আর বেদাতে গায়ের মোকাফেরা বা মুফাসসিকা। উলামা ইকরামরা বেদাতকে দুই ভাগে ভাগ করেছেন এই দিক থেকে, এই দৃষ্টিকোণ থেকে, মানে যার মধ্যে বেদাত থাকবে, এই বেদাতগুলো হয় মোকাফেরা মানে কাফের বানিয়ে দেবে, কুফরি পর্যন্ত পৌঁছিয়ে দেবে, ইসলাম থেকে বহিষ্কৃত করে দেবে, মুশরিক বানিয়ে দেবে, আর না হলে মুফাসসিকা গুনাহগার ফাসেক বানিয়ে দেবে, গায়ের মুকাফেরা যেগুলি কাফের বানাবে না, মুসলিম থাকবে কিন্তু তারা কাবিরা গুনাহকারী। যে কোনো বিদাত হচ্ছে কাবিরা গুনাহ, কারণ বিদাত ইসলাম নয়, বিদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন নয়। বিদাত সম্পর্কে কঠোরভাবে সতর্ক সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, সহিহ মুসলিমের হাদিস। কেউ যদি এমন কোন আমল করে যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ নয় বা যার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রতিষ্ঠিত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত প্রত্যাখ্যাত। সুতরাং সেটি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কবুলও করবেন না, সে আমল সহিহ শুদ্ধ হবে না, সুতরাং তার পারিতোষিক কিছু পাবে না, বরং এর বিপরীত কাবিরা গুনাহ করবে। কারণ কুল্লু বিদাতিন দলালা, প্রত্যেক বিদাত, এই ক্ষেত্রে ভালো বেদাত আর মন্দ বেদাতের আবার ভাগ নেই যে বিদাত পন্থীরা ভাগ করে থাকে, প্রত্যেক বেদাত হচ্ছে গুমরাহি, রাস্তা হারিয়ে দেওয়া জান্নাতের।
সিরাত মুস্তাকিম হারিয়ে দেওয়া, অকুল্লু বিদআতিন দলাল অকুল্লু দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহির ভ্রষ্ট তার পরিণাম হচ্ছে জাহান্নাম, সে অস্থায়ী হোক অথবা স্থায়ী হোক। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি রেখেছেন বিদাতীদের জন্য, সে আল্লাহ দেন অথবা তার রহমতে অথবা বিভিন্ন উপায়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে মাফ করে দেন। তো শুধু এক কথায় উত্তর দিলে হবে না, আর এক কথায় আপনাকে জানলে হবে না যে বেদাতি ইমাম পিছনে নামাজ হয় না, এরকম কথা যারা বলে তারা ভুল করে। বেদাতি ইমাম যাকে বলছেন, সে যদি এমন বেদাতে লিপ্ত থাকে, বড় বেদাতি, যেই বেদাত কুফর, বড় কুফর, যেই বেদাত বড় শিরক, যেমন মাজারে সেজদা করার বেদাত, মাজার থেকে মৃত ব্যক্তি থেকে চাওয়ার বেদাত, মৃত ব্যক্তির জন্য জবাই করার বেদাত, তারপরে ওলি আউলিয়ারা অসাধারণ ক্ষমতা রাখেন, গোস কুতুবরা দিতে পারেন, তারা মানুষের অন্তরের খবর জেনে নেন, আল্লাহর নেকবান্দা ওলি আউলিয়ারা অন্তর থেকে কলব থেকে কলবে এলেম দান করে থাকে, এসব বড় কুফুরির বেদাত। এসব যদি আকিদা থাকে অথবা আমল থাকে যেগুলি কাফের বানিয়ে মানুষকে, হলুল ওয়াহদাতুল ওজুদের বেদাত, জি ফানার বেদাত, জি এরকম বহু বেদাত রয়েছে যেগুলি মানুষকে কাফের মুশরিক বানিয়ে দেয়, তাহলে এইরকমই রাফেজি শিয়াদের যে বেদাতগুলির মধ্যে যেগুলি শিরকি কুফুরি বেদাত রয়েছে বড়, এইরকম যদি বেদাতি হয় তাহলে তাদের পেছনে সালাত হবে না, সালাত পড়া জায়েজই নয়, আর তাদের পেছনে সালাত শুদ্ধ হবে না। আর যদি এমন বেদাত হয় যে বেদাতগুলি মুফাসসিকা মানুষকে গুনাহগার বানায়, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেগুলি আদর্শ নয়, তাহলে সেই ইমাম ফাসেক গুনাহগার, সে ইমাম কাফের নয়, সুতরাং তার পিছনে সে গুনাহগার হওয়া সত্ত্বেও, ফাসেক হওয়া সত্ত্বেও, ফাসেকের পিছনে সালাত হবে কারাহাতের সাথে, ঘৃণার সাথে, অপছন্দনীয় কিন্তু হবে সালাত। যেমন টাকনার নিচে কাপড়, তার পিছনে সালাত হবে, দাড়ি নেই তাদের পিছনে সালাত হবে, মদঘোর পিছনে সালাত হবে, এইরকম বিভিন্ন ফরজ ওয়াজিবে ঘাটতি আছে অথবা হারাম নাজায়েজ সুদখোর ঘুষখোর, তাদের পিছনে সালাত হবে, কারণ তারা কাফের নয় ফাসেক গুনাহগার, এইরকমই হচ্ছে এই বেদাতি। তাহলে আমাদের দেশের প্রেক্ষাপটে যারা বড় শিরকি, হ্যাঁ ওলি আউলিয়ার নামে যারা বড় শিরকি আকিদা বিশ্বাসী, তাদের পিছনে সালাত হবে না। কিন্তু আপনার প্রত্যেক ব্যক্তিকে গিয়ে আপনি চেক করবেন, তদন্ত করবেন, আপনি জিজ্ঞাসাবাদ করবেন যে কেমন আকিদা রাখেন, না আসল হচ্ছে একজন মুসলিম, সে সহি আকিদার, কোরআন সুন্নাহর আকিদা ধারণকারী, যতক্ষণ পর্যন্ত স্পষ্টভাবে না জানতে পারবেন যে সে কুফরি আকিদা লালন করে, ততক্ষণ আপনি বেদাতের পিছনে সালাত পড়ে যাবেন। কিন্তু যখন প্রকাশ পেয়ে যাবে যে বড় মোকাফের বেদাতে মোকাফেরা রয়েছে, তখন তার পিছনে সালাত আদায় করা জায়েজ হবে না। তো দেশের প্রেক্ষাপটে বলছিলাম যে আমাদের দেশে যেসব মজহাবি তাসব যাদের মধ্যে রয়েছে, মজহাবি গোঁড়ামি, মজহাব মানাকে ফরজ মনে করে, আর তার সাথে সাথে নিয়ত পড়ে, জায়নামাজে দোয়া পড়ে, সম্মিলিত মোনাজাত করে, আর এই রকমই যারা ধরেন দিন কায়েমের ভুল ব্যাখ্যা করে, এইরকম যারা বেদাতি যতগুলি রয়েছে, এসব বেদাতিদের পিছনে, তারপরে তাদের কাছে নামাজ রোজা হজ জাকাত এগুলি ট্রেনিং কোর্স, এইসব বেদাতিদের পিছনে সালাত হবে, কারণ এসব বেদাত মোকাফের নয়। পক্ষান্তরে যারা বড় শিরকি কুফুরি বেদাতে মাজার পূজা এবং অলি আউলিয়া সম্পর্কে অসাধারণ ক্ষমতার বিশ্বাস রাখে এবং তাদের কাছ থেকে আশাও রাখে যে তারা দিতে পারে চাক আর নাই চাক, তাহলে তাদের পেছনে সালাত হবে না, জি তাদের পেছনে সালাত হবে না। আর এর বেশি নাম ধরে বেশি বলার প্রয়োজন নেই, ইনশাআল্লাহ বুঝতে পারছেন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ, আমি আমার স্বামীর সাথেই থাকি আলহামদুলিল্লাহ, এখন আমার মোহরানার টাকা আমার স্বামী আমাকে দেয়নি আর আমি চাইও না, আমি যদি আমার স্বামীর কাছ থেকে মোহরানার টাকা আর না আনি, যদি বলি সংসারের কাজে লাগিয়ে ফেলো,
তাহলে কি গুনাহ হবে? না, কোনো গুনাহ হবে না। মোহনানার টাকা সুন্নত হচ্ছে যে নগদ মোহর দিয়ে বিবাহ শাদী সম্পূর্ণ করবেন। মোহনানার টাকা নগদ দিয়ে বিবাহ শাদী করবেন, এইটি হচ্ছে সুন্নাত। তবে ধারে যে আজকাল বিবাহ শাদীর প্রচলন রয়েছে, বিশেষ করে হানাফি সমাজে আর আমাদের দেশের আহলে হাদিসরাও এই সুন্নতের খেলাফ বিবাহ শাদী সারে জায়েজ রয়েছে, এই টাকা ধার মানে হচ্ছে এটা হচ্ছে ঋণ। হ্যাঁ, ঋণের বোঝা এই স্বামী যে বিবাহ করেছে ধারে তার ওপর, তার কাঁধে রয়েছে। এখন ঋণ পরিশোধ করে দেওয়া উচিত। তার এমন কিছু ইশারা ইঙ্গিত করে ক্ষমা চাওয়া অথচ দিতে সক্ষম জায়েজ নয়, কারণ স্ত্রী তো মাফ করে দেবে, এই জন্য মাফ চাইবেন না আপনি, ইশারা ইঙ্গিত করবেন না, বরং দিয়ে দিতে চাইবেন, আপনি জবরদস্তি দিতে চাইবেন। অন্য অন্য যারা ঋণদাতা তাদের সম্পর্কে যে আচরণটা আপনি করে থাকেন, আপনি একজন যদি ইমানদার আমানতদার হন তাহলে, আর যদি খেয়ানতকারী হন তাহলে তো বলা আর প্রয়োজনই করে না। যে টাকা ধার পেয়ে গেলে আর দেখা সাক্ষাৎ তো নেই, আর সম্পর্ক নেই, টাকা কেউ চাইলেই মনক্ষুণ্ণ, এই হচ্ছে অধিকাংশ মুসলিমদের চরিত্র। কাফেরদের কথা বলছি না, বড়ই দুঃখের বিষয়। তো পরিশোধ করে দিতে হবে স্বামীকে যদি সক্ষম হয়, যদি অপারগ হয় তাহলে ক্ষমা চাইতেও পারেন, ক্ষমা করতেও পারেন। আবার পারবে তারপরও যদি স্ত্রী বলে যে না আমি নেব না, মাফ করে দেব, তো জায়েজ, তবে আমি এর জন্য উৎসাহিত করব না, মাফ করার জন্য উৎসাহিত করব না, কারণ এখন সম্পর্কটা ভালো আছে। আল্লাহ না করে হঠাৎ করে সম্পর্ক খারাপ হয়ে গেল তখন মাফ করবেন? আর সম্পর্ক খারাপ হইতে হবে না। জায়েজ কাজই অনেক সময় স্বামী করেছে, দ্বিতীয় বিয়ে করেছে, আপনি কি মাফ করবেন? হ্যাঁ, কত কী করে ফেলবেন আপনি, কেস করে দেবেন স্বামীর বিরুদ্ধে। আমাদের দেশের মহিলারা সতীনকে বরদাস্ত করতে চাই না। হ্যাঁ, বহু বিবাহের চরম বিদ্বেষী আমাদের দেশের মহিলারা। জি, তো যার ফলে আপনি এখন হয়তো আবেগে মাফ করে দিতে চাইছেন, পরে যখন আপনার বিবেক হবে, হোশ হবে, তখন দেখবেন যে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, সুতরাং মাফ করে দেওয়ার জন্য আমি উৎসাহিত করব না, কিন্তু মাফ করে দিলে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর প্রশ্ন, সম্প্রতি আমার বান্ধবীর স্বামী মারা গেছে, 15 দিন হলো, সে তার ছেলে মেয়েদের নিয়ে প্রতিদিন কবরের পাশে বসে 40 দিন সুরা ইয়াসিন পাঠ করে, এটা কি ঠিক? না, এটা ঠিক নয়, বরং এটি বিদাত। শুধু ঠিক নয় বলা যথেষ্ট না, আমাদের দেশের অনেক মানুষরাই এইরকম কিন্তু শিরক বিদাতকে হালকা করে দেয়। শিরক করা জায়েজ নয়, আর শিরক করা কুফর, শিরক। জি, আল্লাহ ছাড়া অন্য কাছে মাজারে সেজদা করা ঠিক নয়, কথাটি ঠিক হলো না আপনার, বরং বলো শিরক কুফর, ইসলাম থেকে বের করে দেয়। জি, যাতে মানুষ সতর্ক সাবধান হয়। যেমন আমাদের দেশে বেশ কিছু চালাক বক্তা আছে, হ্যাঁ, যাদেরকে অনেকে আল্লামাও বলেন, অনেকে আরও কিছু বলেন, যে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। উত্তর ঠিক হলো না আপনার, বলতে হবে নিয়ত পড়া ইসলামে জায়েজ নেই, নিয়ত পড়া হচ্ছে বিদাত, নিয়ত পড়া হচ্ছে গুনহার কাজ, এভাবে উত্তর দিতে হবে। জি, আশা করি বুঝতে পেরেছেন, দুটোতে পার্থক্য। আপনার শরীয়তের যখন জ্ঞান থাকবে তখন আপনি পার্থক্য বুঝতে পারবেন। নিয়ত করা প্রয়োজন নাই, কিন্তু করলে অসুবিধা নেই, প্রয়োজন নেই। জি, এই কথা ঠিক নয়। আমি অনেক এইরকম দেশীয় বক্তাদের কাছ থেকে শুনেছি, যাদেরকে অনেকে তো সহি আকিদার লেভেল লাগিয়ে ফেলছেন, 2-4টা ভালো সহি কথা শুনে এই ধরনের উত্তর দিয়ে থাকেন, সুতরাং সতর্ক সাবধান। তো এই যে কথাটি বলবো সেটা হচ্ছে যে সে ছেলে মেয়েদেরকে নিয়ে হোক, আর একাই হোক, আর কবরের পাশে হোক, আর বাড়িতে বসে হোক, 40 দিন হোক অথবা অনির্দিষ্টকাল হোক, সুরা ইয়াসিন পাঠ হোক অথবা এমনি শুরু থেকে কোরআন খানি হোক, এই কোরআন খানি করা, বকশানো আর দৈহিক শারীরিক ইবাদত মৃত্যুকে পৌঁছানো, এটি শরীয়ত দ্বারা, কোরআন সুন্নাহর দলিল দ্বারা প্রমাণিত নয়। যদিও কিছু ফোকাহারা শারীরিক ইবাদত দিয়ে মৃতকে নেকি পৌঁছানো জায়েজ বলেছে, কিন্তু তারা কে আজ যুক্তি পেশ করেছে, হ্যাঁ, দলিলবিহীন যুক্তি। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে
এবাদতের ক্ষেত্রে দিক নির্দেশনা পুরোপুরি দিয়েছেন না, দিনকে পূর্ণ করে গেছেন। আর এবাদত বন্দেগীর ক্ষেত্রে আপনার খেয়াল খুশি, কেয়াস করা, যুক্তি পেশ করা চলবে না। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক এবাদত দিয়ে নেকি পৌঁছানো, দোয়া দিয়ে নেকি পৌঁছানো, এসব যখন শিখিয়েছেন, হজ উমরা দিয়ে নেকি পৌঁছানো শিখেছেন, সুতরাং নিজে থেকে আপনি কোরআন খানি করে নেকি পৌঁছাবেন, আপনি ওজিফা পড়ে নেকি পৌঁছাবেন, আর আপনি সালাত আদায় করে নেকি পৌঁছাবেন, এসব চলবে না। এসব বিদআত, কুল্ল বিদআতিন দলা, প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহী। 4 নম্বর প্রশ্ন করেছেন যে এই বোনের কথা জিজ্ঞাসা করছেন, যিনি ছেলে মেয়েদেরকে নিয়ে বিদাত করছেন স্বামীর কবরের পাশে, এবং সে তার ছেলে মেয়েরা তার স্বামীর জন্য কোরআন খতম করতেছে, এটাও কি সহি? না, না কোরআন খতম, না সুরা ইয়াসিন, কোনোটাই সহি না, এগুলি সব বিদাত। জি। 5 নম্বর প্রশ্ন করেছেন যে তার ছেলেমেয়েরা মৃত ব্যক্তির জন্য কি আমল করবে, একটু বলবেন, মৃত ব্যক্তির জন্য কি আমল করবে, এর উপরে একটা আলোচনা আমার আছে। আশা করি যাদের বিস্তারিত জানা প্রয়োজন রয়েছে শুনে নেবেন, যেখানে সুন্নতি তরিকাগুলি বলা আছে, পজিটিভ কি করবেন আর নেগেটিভ কি করবেন না, শরীয়ত বিরোধী কাজ বিদাত সেগুলিও সেখানে বলা আছে। মৃতের জন্য করণীয়, মৃতের জন্য করণীয় ইঙ্গিত করে দিয়েছি, আর্থিক এবাদত দিয়ে আপনি নাকি পৌঁছাবেন, আও সাদাকাতিন জারিয়া, সে সাদাকা নিজে করে গেলেও যার দ্বারা লোকের উপকৃত হচ্ছে সেই নেকি পৌঁছিবে, অথবা অন্য কেউ যদি সাদাকা করে মৃত ব্যক্তির পক্ষ থেকে অথবা জীবিত ব্যক্তির পক্ষ থেকে, তাও নেকি পৌঁছানো যাবে আর্থিক এবাদত দিয়ে। দোয়া দিয়ে আউয়ালাদিন সালেহিন ইয়াদু, বিশেষ করে নেক সন্তান ছেলেমেয়েরা যদি দোয়া করে আর তারা নেক হয়, রাসূলুল্লাহ সাহি মুসলিম হাদিসে রয়েছে। সুতরাং দোয়ার দ্বারা নাকি পৌঁছাবেন, আপনি মাগফিরাতে দোয়া, আল্লাহ তুমি মাফ করে দাও, আমার স্বামীকে মাফ করে দাও, হ্যাঁ আমার স্ত্রীকে মাফ করে দাও, আমার বাপ মাকে মাফ করে দাও, দোয়া করবেন তাদের জন্য। জি, যে কোনো ভাষায় দোয়া, যেই ভাষা আপনার জন্য সহজ সেই ভাষায় দোয়া করবেন আপনি। আর কোরআন সুন্নাহ যদি মাসুর দোয়াগুলি করেন তাহলে ভালো, কিন্তু বুঝে দোয়া করার চেষ্টা করবেন। আর হজ উমরা করি, বিশেষ করে তারা সচ্ছল ছিল আর হজ উমরা বাকি থেকে গেছে, অথবা ওসিয়ত করে গেছে বিশেষ করে আর তাদের ধন সম্পদ আছে, তাহলে পরিত্যক্ত ধন সম্পদ থেকে ওসিয়তের বাস্তবায়ন করার উদ্দেশ্যে আপনি হজ করবেন বা উমরা করবেন, বা এমনিও হজ উমরা করে মৃত ব্যক্তিকে নেকি পৌঁছানো যেতে পারে। কিন্তু যেমনটা বললাম যে শারীরিক ইবাদত, হ্যাঁ 2 রাকাত সালাত আদায় করে, 4 রাকাত সালাত আদায় করে, এই সালাতটা আমি বক্সে দিলাম, বক্সে তো মানে দান করে দিলাম, এই সব রেসানি করলাম, রেসানি মানে পৌঁছানো, ফার্সি শব্দ, কারণ এই বেদাতগুলি তো আসলে পারস্য দেশ থেকে এসছে, এই জন্য আমাদের দেশে কিন্তু সওয়াব রেসানি, ইসালে সওয়াব আরবি আর ফার্সি হচ্ছে সওয়াব রেসানি, এসব বক্সানো বক্সিস উর্দু ফার্সি, তো এইসব আসলে ওই সব ভাষা থেকে এসছে সমস্ত বিদাত। 6 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, সময় তো শেখ, মেয়েদের চুল কালার করা কি হারাম? কালার করা বলতে চেয়েছেন কালো। কেউ যদি তার চুল কালার করে শুধুমাত্র তার নিজের জন্য, অন্যদের দেখানোর জন্য নয়, তবেও কি এটা ঠিক হবে না, একটু বলবেন। এখানে এই সেম আর এক প্রশ্ন রয়েছে আর এক বোনের, যে যদি স্বামীর জন্য করে, স্বামীর জন্য যদি কেউ চুল সাদা হয়ে গেছে কালো করে বিবাহিতা, তাহলে কি করা যাবে কি করা যাবে না, এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত ওলামায়ে কেরামদের ফাতাওয়া রয়েছে। সৌদি আরবের বড় বড় ওলামায়ে কেরাম যারা হাইয়াতু কিবার ওলামায় রয়েছেন, তাদের ফতোয়া এই সম্পর্কে রয়েছে। বিশেষ করে শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই, যে সৌদি আরবের এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম, 20 শতাব্দীতে চলে গেছেন, তার ফতোয়াটি এখানে আমি নকল করব এবং তার ফতোয়াই এখানে আপনাদেরকে বলবো যে সেটিকে প্রাধান্য দেবেন। এই বিষয়টি কালো হেজাব লাগানো, কালো হেজাব দ্বারা সাদা বা পাকা চুলকে রঙানো,
এই বিষয়টি এমন একটি বিষয় যেটিতে ওলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে, এমনকি পুরুষদের ক্ষেত্রে এটি হারাম না মকরুহ, প্রয়োজনে জায়েজ, এই বিষয় নিয়ে ওলামায়ে কেরামদের ইখতিলাফ হয়েছে। তাহলে মাসআলাটি তাহলে এজমার মাসলা নয়, মানে সর্বসম্মতিক্রমে ওলামায়ে কেরামরা বিষয়টিকে নিয়ে ইখতিলাফ করেছেন, আলেম ওলামাদের ইখতিলাফ রয়েছে। কিন্তু দলিলগুলি সামনে রাখলে স্পষ্ট উঠে, তাদের ফতোয়ার খোলাসা সার বলছি, স্পষ্ট উঠে যে পুরুষদের জন্য এই কালো হিজাব বা দাড়ি চুল পাকা কালো করা হচ্ছে হারাম, হ্যাঁ নিশ্চিত হারাম। একদল ওলামায়ে কেরামরা এটাকে শুধু পুরুষদের জন্য খাস করেছেন যে হারাম শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য নয়। তবে সঠিক হচ্ছে লাকিন্না সাহিহ ওয়াল উমুম, সঠিক হচ্ছে যে পুরুষ নারী সকলকে শামিল হাদিসগুলি, সুতরাং সাদা বা পাকা চুল কালো রঙে রঙানো, কালো রঙে রঞ্জিত করা সকলের জন্য জায়েজ নয়, হারাম। জি, অধিকাংশ ওলামায়ে কেরামরা এই ইখতিলাফি বিষয়ে কালো হিজাব লাগানোকে মাকরুহ বলেছেন। এখন মাকরুহ তানজিহ না তাহরিমি, ইখতিলাফ এই বিষয়ে ইখতিলাফ রয়েছে। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাই বলছেন যে আন্নাহা কারাহাতু তাহরিম, জি পাকা চুল কালো করা হচ্ছে মাকরুহ তাহরিমি, মাকরুহ তাহরিমি। কিছু কিছু ওলামারা পার্থক্য করেছেন, জিহাদের ময়দানে যদি আর সাদা চুল নিয়ে যায় তাহলে তো ভীতি সঞ্চার হবে না কাফের অন্তরে, সুতরাং তখন কালো করতে পারে, একদল বলেছেন এর সাথে খাস করেছেন। আবার কিছু লোকেরা বলেছেন যে পুরুষদের জন্য জায়েজ নাই কিন্তু নারীদের জন্য জায়েজ, কারণ তাদের জিনতের প্রয়োজন রয়েছে স্বামীর জন্য। তাহলে এই বিষয়গুলিতে এভাবে ওলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে একদল ওলামায়ে কেরামগণ কালো হিজাব লাগানো মহিলাদের জন্য জায়েজ করেছেন, বিবাহিত মহিলাদের জন্য, স্বামীর উদ্দেশ্যে, হ্যাঁ পুরুষদের জন্য নয়। এটি ইমাম ইসহাক ইবনে রাহওয়াই বা রাহুইয়া দুটিও পড়া যায়, তা বা রাহুইয়া তার ইমাম ইসহাক ইমাম আহমদ রাহমুল্লাহর সহপাঠী ছিলেন, খুব বড় ইমাম ছিলেন, তার এটি মত। ইখতিলাফের ক্ষেত্রে সুবিধাবাদী হবেন না, ইখতিলাফ বলা মানে এই নয় যে আপনারা সুবিধাবাদী হয়ে যাবেন, যাকে যেটা ভালো লাগে একটা নিয়ে নেবেন। কিন্তু এটা অনেকে করছেন, যারা এই রকমটা করবে যে আমার জন্য যেটা মনোপুত হলো সেটা নিলাম, দলিল কোন ক্ষেত্রে শক্তিশালী দেখলাম না, অথবা নির্ভরযোগ্য আলেম অধিকাংশ ওলামায়ে কেরাম এবং নির্ভরযোগ্য ওলামায়ে কেরামরা কী বলছেন এটা দেখলাম না, এদেরকে মুত্তাবে শাহওয়াত বলা হয়েছে, কুপ্রবৃত্তির অনুসারী, হ্যাঁ মনের পূজারী বলা হয়েছে, কোরআন হাদিসের ভাষা তাদেরকে বলা হয়েছে যে ফারাইতা মানে ইত্তাখাজ ইলাহাহু হাওয়া, মনের পূজারী এদেরকে বলা হয়েছে। ওলামায়ে কেরাম বলছেন যে সঠিক মত হচ্ছে যে কালো হিজাব পুরুষ নারী সকলের জন্য নিষেধ, সকলের জন্য নিষেধ। স্বামীর ক্ষেত্রে যদিও বেশ কিছু ওলামারা ইখতিলাফ করেছেন, তারপরেও সেই ক্ষেত্রে কমপক্ষে হালকা ফতোয়া যেটা সেটা হচ্ছে ইউকালু ইন্নাল আওলা ওয়াল আহওয়াত ইজতিনাবুহু, উত্তম হচ্ছে এবং অধিক সতর্কতা হচ্ছে। দেখেন একটা জিনিস যদি স্বামীর জন্য জায়েজও হয় কিন্তু সন্দেহ, নাজায়েজ অনেকে বলেছেন, অধিকাংশ ওলামা বলেছেন, সুতরাং সেই ক্ষেত্রে যদি আপনি করে নেন আর সেটা যদি আসলে না যায় তাহলে আপনি হারামে লিপ্ত হয়ে গেলেন। যেমন ওই প্রসিদ্ধ হাদিস সহিহ বুখারী মুসলিমের ওমান ওয়াকাফিস শুভাত ওয়াকাফিল হারাম, যে ব্যক্তি সন্দেহপূর্ণ বিষয়ে লিপ্ত হলো সে হারামে লিপ্ত হইল, সে সীমানার কিনারেই চলে গেছে, যে কোনো সময় আর সেই ব্যক্তি হারামে লিপ্ত হইতে পারে। তো এই হারামে চলে, এই জন্য আওয়ালা উত্তম হচ্ছে এবং আহওয়াত অধিক সতর্কতা হচ্ছে, ইজতেনা বহু কালো হিজাব থেকে বিবাহিতা মহিলার যদি চুল পেকে যায় স্বামীর জন্য, আমি সাজগোজ করছি সে যেন কালো করছি, সেটাও বেঁচে থাকা উচিত। এটা হচ্ছে হালকা ফতোয়া। কিন্তু শেখ ইবনে বাজ রহমতুল্লাহ আলাই তার ফতোয়াটা শোনাই, যেটা বলছিলাম যে আপনাদেরকে শোনাবো এই বিষয়টি। তিনি বলছেন আসওয়াব, সঠিক
কথা হচ্ছে আন্নাস সাবগা বিসওয়াদে মুহাররামুন মুতলাকান, কালো হিজাব লাগানো বা কালো রঙে রঞ্জিত করা পাকা চুলকে হারাম মুতলাকান, মানে সব ক্ষেত্রে, আলাল মুতাজাওয়েজা বিবাহিতার জন্য, ওয়াগাইরুল মুতাজাওয়েজা আর অবিবাহিতার জন্য, বিবাহিতা হোক আর অবিবাহিত হোক, জি, ওয়ালার রেজালে অন্যেসা, পুরুষদের জন্য নারীদের জন্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ হাদিস, গাইয়িরু হাযা শাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন তার আব্বা সম্পর্কে, আবু কুহাফা সম্পর্কে, এই সাদা পাকা চুলকে পরিবর্তন করে দাও রঙিয়ে, ওয়াজান্নিবুহু সাওয়া, তবে তাকে বাঁচিয়ে রাখো, দূরে রাখো কালো থেকে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটি সহিহ মুসলিমে বর্ণনা করেছেন। যদি কারো জন্য জায়েজ হতো কালো খেজাব, বলছে শাহী মাদ রহমতুল্লাহ আলাই, তাহলে নবী সাল্লাম সাহাবা একরামদের জন্য জায়েজ করতেন, বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পিতার জন্য জায়েজ করতেন, অথবা বলতেন যে মহিলা যদি বিবাহিতা হয় তার স্বামীর জন্য করে তাহলে জায়েজ, বাকি তোমাদের জন্য জায়েজ, এরকম বলতেন, কোন তফসিল বলেননি। জেন্ডে বহু সওয়াদ। সুতরাং তারপরে তিনি বলছেন, ওয়াল ওয়াজিব ইজতিনাবুস সাওয়াদ, সুতরাং ফরজ হচ্ছে যে কালো হিজাব থেকে, কালো কলব থেকে বেঁচে থাকবে, ফি হাক্কিল মারআতি ওয়ার রাজুল, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে, ওয়াল মুতাজাওয়াজা গাইর মুতাজাওয়াজ, বিবাহিতা অবিবাহিতার ক্ষেত্রে, আমালান বি উমুমিল আহাদিস আদাল্লা আলা যালিক, যেহেতু হাদিসগুলি ব্যাপক অর্থপূর্ণ, সব ধরনের মানুষকে সামিল, পুরুষ নারী সবাইকে সামিল, সুতরাং এটা আর বিবাহিত অবিবাহিত সবাইকে সামিল, সুতরাং এই হাদিসগুলির আমল করো তো, সবার ক্ষেত্রে বেঁচে থাকা হচ্ছে কালো হিজাব থেকে, ওয়াজিব ফরজ, জি। এর মধ্যে একটি হাদিসও তিনি নকল করেছেন, আবু দাউদ এবং নাসাইতে রয়েছে, সনন আবু দাউদ নাসাইতে, সহিহ সনদ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি ফি আখির যামানি কওমুন, শেষ জামানে কিছু লোকের আসবে, আজকাল সুবিধাবাদী, বহু মানুষ বুড়িয়ে যাচ্ছে তারপরেও দাড়ি আর চুলকে কালো করছে, অনেকে দাড়ি রাখেন না, চুলকে কালো করছেন, মোচ কালো করছেন, জি, ইয়াখযিবু নাবিস সাওয়াদ, তারা কালো হিজাব ব্যবহার করবে, হ্যাঁ, কালো সাদা চুলকে কালো করবে, কা হাওয়াসিলিল হামাম, হ্যাঁ, কবুতরের আপনার যে আপনার ডানা রয়েছে অথবা যে পিছন ভাগ, লাইয়ারিহুন আর আইহাল জান্না, তারা জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। তারপরে শাহী মাদ রহমতুল্লাহ বলছেন যে এতে যেহেতু প্রতারণা রয়েছে, হ্যাঁ, সাদা চুলওয়ালা মানুষ, হ্যাঁ, যেন একবারে যুবক যুবতী হয়ে গেছে, একবারে কালো চুল, তো যাই হোক, এক কথায় জায়েজ নয়। এ বিষয়টি একটু বিস্তারিত এই জন্য বললাম যে বারবার এই প্রশ্নটি অনেকেই করছেন, জি। সাত নম্বর প্রশ্ন করেছেন, শেখ, কেউ যদি কোনো ভালো কাজ শুরু করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করতে ভুলে যায়, পরবর্তীতে স্মরণ হলে তখনই যদি নিয়ত করে নেয়, সেই কাজ কি, এই কাজে কি নেকি হবে? না, অবশ্যই হবে, নিয়তকে উন্নত করা যেতে পারে, নিয়ত আল্লাহর সন্তুষ্টি ছিল কিন্তু তাতে একটু গাফিলতিও ছিল, উদাসীনতা ছিল, অথবা অনেকেই ঠিক আছে গতানুগতিক করলেন আপনি প্রথাগত, অথবা কিছু দুনিয়ারও গরজ আছে, হ্যাঁ, দুটোই হবে, দিনও হচ্ছে দুনিয়া হচ্ছে, তারপরে পরে দিনদারি আসলো, তাকওয়া আসলো, অথবা আল্লাহর ভয় ভীতি হঠাৎ করে অন্তরে আসলো, আর সেই ইবাদতেই শুরু করেছেন, তাতে আপনি নিয়তটাকে খালেস করে নিলেন, এটা আপনার ইসলাহ, এটা আপনার তওবা, এটা আপনার সংশোধন, মাশাআল্লাহ, তো ভালো এটা জিনিস, সুতরাং কোনো অসুবিধা নেই। প্রথমখানে হয়তো নিয়তটা অত ইখলাস ভিত্তিক ছিল না, কিন্তু পরে ইখলাস চলে এসছে, কোনো অসুবিধা নেই। বহু মুসলিম ইসলাম গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সামনে জামানাতেও, বিশেষ করে মক্কা বিজয়ের সময় যারা ইসলাম গ্রহণ করেছিলেন, অধিকাংশই দেখা দেখি আর এই সবাই মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যান, পরে তাদের অন্তরে ইখলাস এসেছে এবং তারা নিজেদের সংশোধন করেছেন, জি। তবে হ্যাঁ, হতভাগা হচ্ছে ওরা যারা ওই নিয়ত খারাপ নিয়তকে রেখেই দিল আর নিয়তে খলুসিয়াত আসলো না, হ্যাঁ, তাদের সর্বনাশ, জি।
আট নম্বর প্রশ্ন করেছেন, এক ব্যক্তি মারা যাওয়ার পর তার এক স্ত্রী, এক ছেলে এবং এক মা জীবিত। ওই ব্যক্তির আপন বোন ও ভাইয়েরা প্রাপ্তবয়স্ক নিজ নিজ পরিবার নিয়ে আলাদা বসবাস করছে। উক্ত মৃতের সম্পত্তির বণ্টন কিভাবে হবে? মাশাআল্লাহ, ফারায়েজের প্রশ্ন করেছেন। এই ফারায়েজে একজন স্ত্রী রয়েছে, আর এক ছেলে রয়েছে, আর মা রয়েছে। জি, কোরআনে ও হাদিসের আলোকে, কোরআনে কারিমে সূরা নিসাতে এই বিধানগুলি রয়েছে। স্ত্রীর ক্ষেত্রে যদি ছেলে মেয়ে থাকে তার সাথে, মানে মৃত ব্যক্তির ছেলে অথবা মেয়ে আছে আর স্ত্রী আছে, তাহলে স্ত্রী পাবে সমন, অর্থাৎ আট ভাগের এক ভাগ, দু আনা। ষোলো আনাতে এক টাকা, দু আনা আমরা বলি এটাকে সহজ ভাষা বোঝানোর জন্য। তাহলে আট ভাগের এক ভাগ হয়ে গেল। আর মা জীবিত আছে মৃত ব্যক্তির, এই মা পাবে ষোদশ, মানে ষষ্ঠাংশ, ছয় ভাগের এক ভাগ, একের ছয় পাবে। তাহলে ছয় ভাগের এক ভাগ আর আট ভাগের এক ভাগ, এই দুটো আপনি ভগ্নাংশ করে আর তারপরে এতটা মাইনাস হয়ে গেল, কমে গেল, আর বাকি যতটা বাঁচলো সেটা আশাবা হিসাবে, আশাবা মানে অবশিষ্ট ধন সম্পদ সবটাই নিতে পারবে। এক ছেলে যেহেতু আছে আর মেয়ে নাই, এই এক ছেলে সবগুলি ধন সম্পদ বাকিটা নিয়ে যাবে, আর ভাই বোনেরা পাবে না। কারণ ছেলে যেহেতু আছে, ছেলে যদি থাকি অথবা বাবা বেঁচে থাকেন তাহলে ভাই বোনেরা পাবে না। সুতরাং এখানে ভাই বোনেরা পাবে না। হ্যাঁ, ওই যে মা যে ষষ্ঠাংশ পেয়েছে, সেখান থেকে মার যখন ইন্তেকাল হবে তখন ভাই বোনেরা পাবে, তখন ওরা। সাত নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হলো, দুই তিন ও চার রাকাত সালাতের শেষ বৈঠকে বসার নিয়ম জানতে চাই। দুই তিন ও চার রাকাত, দুই রাকাতে তো প্রথম তাশাহুদ, ওইটাই প্রথম, ওইটাই শেষ তাশাহুদ, আর তিন রাকাত বিশিষ্ট যেমন মাগরিবের সালাত, তো তাতে দুটো তাশাহুদ রয়েছে, তো আর চার রাকাত বিশিষ্ট, তাতে প্রথম তাশাহুদ এবং দ্বিতীয় তাশাহুদ দুটো তাশাহুদ রয়েছে। তাহলে যখন আপনি দুই রাকাত পড়বেন তখন ইফতেরাস, অর্থাৎ বাম পা বিছিয়ে তার ওপর নিতম্ব রাখবেন, বসবেন, ইফতেরাস বলা হয়েছে হাদিসের ভাষায়, এটা বলা হয়েছে পাটা বাম পাটা বিছিয়ে তার ওপর বসবেন ভর দিয়ে। আর এটা হচ্ছে এক তাশাহুদ বিশিষ্ট সালাতে, অথবা যদিও বিষয়টিতে ইখতিলাফ রয়েছে আমার শাফের এবং আহমদের, কিন্তু যেটা আমরা প্রাধান্য দিয়ে থেকে সাধারণ উত্তম উত্তমই বলি, জায়েজ সবটাই আছে। আর যেই সালাতে দুই তাশাহুদ রয়েছে, সর্বশেষ যে তাশাহুদটা হবে, মানে শেষ তাশাহুদ সালাতের তৃতীয় রাকাতের অথবা চতুর্থ রাকাতের, সেখানে ইফতেরাস করবেন না। হানাফি মাযহাবে শুধু প্রথম তাশাহুদ আর দ্বিতীয় তাশাহুদ সবটাতে পা বিছিয়ে পায়ের উপরে বসবেন, আর তাদের কাছে তাওয়ারুক নেই। তাওয়ারুক মানে হচ্ছে ওয়ারিক থেকে, ওয়ারিক মানে হচ্ছে নিতম্ব, নিতম্বকে মাটিতে রেখে দেওয়া, আর বাম পাটাকে ডান দিক থেকে ডান পায়ের নিচে দিয়ে বের করে দেওয়া, এটা হচ্ছে তাওয়ারুক করা। তো তাওয়ারুক করা হাদিস, সহিহ হাদিস রয়েছে। সুতরাং শেষ তাশাহুদে বা যেই সালাতে দুই তাশাহুদ রয়েছে তার শেষ তাশাহুদে, মাগরিবে, এশায়, জোহর, আসরে, এগুলোতে শেষ যেটি তাশাহুদ তাতে তাওয়ারুক করবেন, অর্থাৎ নিতম্বটা মাটিতে রেখে দেবেন আর বাম পাটা ডান দিক দিয়ে বের করে দেবেন ডান পায়ের নিচ দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। দশ নম্বর প্রশ্ন করেছেন শেখের কাছে, আমার প্রশ্ন হলো, কোনো ব্যক্তির সাথে নানা রকম অন্যায়, গীবত, অপবাদ বা অত্যাচার করার পর ভুল বুঝতে পেরে সেই ব্যক্তির কাছে সব অত্যাচার বা গীবতের কথা উল্লেখ না করে এভাবে বললে হবে যে তুমি আমায় মাফ করো তোমার সাথে সংগঠিত সকল অন্যায়ের জন্য, নাকি প্রত্যেকটি অন্যায়ের কথা উল্লেখ করে করে মাপ চাইতে হবে? যদি ধন সম্পদের বিষয় হয় তাহলে সেটা পরিশোধ করতে হবে, যতটা আপনার জানা আছে সবগুলি পরিশোধ করতে হবে, আর না হলে উল্লেখ করে, পরিমাণ উল্লেখ করে ক্ষমা চাইতে হবে যে এত টাকা আপনি পাবেন বা আপনার টাকা আমার কাছে থেকে গেছে বা আপনি চুরি করেছিলাম তো বেমানি করেছি, সুতরাং এটা দিয়ে দেবেন, আর না হলে যদি ক্ষমা সম্ভব হয় আর সে ক্ষমা করে তাহলে সেটা আলাদা কথা, না দিতে পারেন তখন ক্ষমা চাইবেন। বাকি কথা হলো অন্য অন্য যে গীবত বা অপবাদ, তোহমত বা অত্যাচার, জুলম অত্যাচারের ক্ষেত্রে বলেছেন, সেই ক্ষেত্রে উত্তম হচ্ছে যদি আপনি কিছু বলেন নজির এরকম যে আপনি এই এই অন্যায়গুলি করেছেন,
আর সেই ব্যক্তি ভালো মানুষ, এগুলো বললে সে মাইন্ডও করবে না। কিন্তু এইরকম লোক আজকাল পাওয়া মুশকিল। বরং এসব কথা যদি বলেন তো আরও মনে হয় শত্রুতাই হয়ে যাবে। দিন তাকওয়ার এত অভাব যে এগুলো বললে আরও ক্ষতি হবে। তো ওলামারা বলেছেন যে এই ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা থাকলে এইসব কথাবার্তা না বলে বলবেন যে আপনাকে অনেক কষ্ট দিয়েছি বিভিন্নভাবে, সুতরাং আপনি আমাকে মাফ করে দেন। জি, মাফ করে দেন। আর যদি মাফ নেওয়া সম্ভব না হয়, তাকে পেলেন না, সে মারা গেছেন বা সে অন্য জায়গায় চলে গেছেন, ক্ষমা নেওয়ার সুযোগ নেই, কোনো যোগাযোগ নাম্বার নেই, তাহলে যেই লোকগুলির সামনে বা যেই সমাজে যেই জায়গাগুলিতে আপনি তার বদনাম করেছেন, তার অপবাদ দিয়েছেন বা তার মানহানি করে, সেই জায়গায় ভালো দিকগুলি তুলে আপনি সুনাম করবেন, এক সমাধান। আরেকটি সমাধান হচ্ছে তার জন্য নেক দোয়া করবেন যে আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ তার মানহানি করেছি, তাকে কষ্ট দিই, সুতরাং তাকে তুমি মাফ করে দাও। জি, এগারো নম্বর প্রশ্ন, একজন ভালো মুসলিম হতে হলে কি করতে হবে আর গোনাহ এর জন্য কি সারা জীবন ধরে ক্ষমা চাইতে হবে? মাশাআল্লাহ, একটা লেকচারের সমান প্রশ্ন করেছেন। একজন ভালো মুসলিম হইতে হলে কি করতে হবে, এর উপর যদি আলোচনা, এর উপরে সমস্ত দিনের আলোচনা। ভালো মুসলিম বানানোর জন্যই তো ইলমান নাফে উপকারী জ্ঞান অর্জন করা, ও আমালান সালেহান মোতাকাব্বেলা, আর নেক আমল যা কবুল হয়, হ্যাঁ, তৌহিদ ইখলাস ভিত্তিক আমল, সুন্নাহ ভিত্তিক আমল, এবং সূরা আসরের বাস্তবায়ন, ওয়াতাওয়াসাও বিল হাকা, তারপরে নিজে ইমান আমল ঠিক করে তৌহিদ সুন্নাকে জেনে সে অনুযায়ী আমল করে, তারপরে তখন দাওয়াত দেওয়া। জি, তারপরে দাওয়াত দেওয়া এবং এই পথে ধৈর্য ধারণ করা। সূরা আসরের তফসিরটা পড়ার জন্য আপনাকে উপদেশ দেব সংক্ষেপে। আর সংক্ষেপে আরেকটি কথা বলবো এই লম্বা কথার উত্তরে, তা হচ্ছে যে একজন ভালো মুসলিম হওয়ার জন্য প্রথম আকিদার পরিশুদ্ধি করবেন, কারণ আকিদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আকিদা হচ্ছে দীনী বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস। এই ধর্মীয় বিশ্বাসটা যাতে করে বিশুদ্ধ আকিদা সহি হয়, আপনার ফাসেদ বাতিল আকিদা না থাকে, শিরকি বিদাতি আকিদা না থাকে, আল্লাহ সম্পর্কে, আল্লাহর দীন সম্পর্কে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, আল্লাহ নেক বান্দা ওলিয়া আউলিয়া সালেহীন সম্পর্কে ভ্রান্ত আকিদায় অনেকে ইমান হারিয়ে দিয়েছে, সুতরাং আপনি তৌহিদ এবং সুন্নাহটা ঠিক করবেন উপকারী এলেম হাসিল করার মাধ্যমে। আকিদা ঠিক হয় প্রথম, আকিদা যখন ঠিক হয়ে গেল, তৌহিদ বুঝলেন আপনি, সুন্নাহ বুঝলেন, শিরক মুক্ত হলেন, কুফরি মুক্ত হলেন, বিদাত মুক্ত হলেন, তখন আপনি ফরজ ওয়াজিবগুলি আদায় করবেন। দুই নম্বর হচ্ছে আমেলুস সালেহাত, ফরজ ওয়াজিব আদায় করবেন, ইবাদত বন্দেগি সুন্দর করবেন। আকিদার পরে এবাদত বন্দেগি সুন্দর করবেন, আর এবাদত বন্দেগিতে ফরজগুলিতে কোনো ঘাটতি ত্রুটি রাখবেন না। জি, পাঁচ অক্ত যে ব্যক্তি ফরজ সলাত আদায় করতে পারে, তাকে জাকাতের কথা বলতে হবে না, তাকে সিয়ামের কথা বলতে হবে না, রমজান মাসে তাকে হজের কথা বলতে হবে। সুতরাং প্রথম পদক্ষেপ হচ্ছে পাঁচ অক্ত সলাতে যেন কোনো ঘাটতি না থাকে, জামাত সঙ্গে যেইভাবে আল্লাহ সলাত আদায় করতে বলেছেন, ফরজ হজব আদায় করবেন। জীবনে ফরজ হজব অনেক রয়েছে, বন্ধের জন্য হিজাব ফরজ, হ্যাঁ, হিজাব করবেন আপনি ফরজ মনে করে, ইবাদত মনে করে, দেখা দেখি নয়। আর তারপরে আপনার আখলাক মামলা ঠিক করবেন, আপনার চরিত্র ঠিক করবেন, প্রতিটি ক্ষেত্রে দেখবেন যে আমার চরিত্র ঠিক আছে কি না, আমার চরিত্রে কোনো রকমের পদস্খলন তো ঘটছে না। মামলাত, মানুষের সাথে লেনদেন, সে মুসলিমদের সাথে হোক, অমুসলিমের সাথে হোক, যে কোনো আত্মীয় স্বজন প্রতিবেশী যার সাথে হোক না কেন, আমার মামলাত, আচার আচরণ, লেনদেন, ব্যবসা বাণিজ্য, আমার রুজি রোজগার, হ্যাঁ, কোথা থেকে, কোন উৎস থেকে আসছে আর কোথায় খরচ হচ্ছে, এসবগুলি ঠিক আছে কিনা। তাহলে আকিদা তৌহিদ, ইবাদত বন্দেগী, আর তারপর আখলাক মামলাত। আরেকটি কথা বলবো যে ফরজ ওয়াজিব আদায় করার পর আপনি সুন্নত নফল বেশি বেশি করার চেষ্টা করুন। প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে সুন্নত নফল রয়েছে, প্রত্যেক ভালো কাজের ক্ষেত্রে ফরজের পরে সুন্নত নফল রয়েছে, বেশি বেশি আদায় করবে, ইনশাআল্লাহ তাআলা ভালো মুসলিম হতে পারবেন। আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখবেন, পিতামাতার সাথে সুসম্পর্ক রাখবেন। জি হ্যাঁ, তো এইভাবে আপনি ভালো মুসলিম হবেন ইনশাআল্লাহ। আর তারপরে বলেছেন যে
গুনাহর জন্য কি সারা জীবন ধরে ক্ষমা চাইতে হবে? না, গুনাহর জন্য সারা জীবন ক্ষমা চাইতে হবে না একটি গুনাহর জন্য বা বেশ কিছু গুনাহর জন্য, বরং গুনাহর ক্ষেত্রে তওবা করা মানে গুনাহ বন্ধ করে দেওয়া এবং গুনাহর ওপর অনুশোচনা, অনুতপ্ত, লজ্জিত হওয়া এবং প্রতিজ্ঞা করা যে এই গুনাহ পাপ আর হবে না, এই তিনটি শর্ত। আর মানুষের হক নষ্ট করে থাকলে সেটা দিয়ে দেওয়া অথবা ক্ষমা নিয়ে নেওয়া, এই মানুষের হকুকুল ইবাদের ক্ষেত্রে চারটি শর্ত। তওবার সাথে সাথে আল্লাহর কাছে খুব ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ তাআলা ক্ষমা হয়ে যাবে। যদি খালেস অন্তর থেকে আল্লাহর কাছে যদি আপনি মাগফিরাত করেন, ক্ষমা চেয়ে থাকেন, তওবা এবং ইস্তিগফার। তওবা মানে হচ্ছে ফিরিয়ে আসা গোনা থেকে, গোনা বিমুখ হওয়া, আল্লাহমুখী হয়ে যাওয়া। আর ইস্তিগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, সারা জীবন ক্ষমা চাইতে হবে না। আবার কোনো গোনা হয়ে গেছে, প্রতিদিন গোনা হচ্ছে, আপনি তওবা ইস্তিগফার করতে থাকবেন অন্তর থেকে, শুধু মুখে বেশি বেশি পড়া নয়। 12 নম্বর প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রশ্নটা হলো, একটা বইয়ে লেখা দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহকে সৃষ্টি করে নাকি 70 বছর ময়ূরের মাঝে রাখা হয়েছিল, আউযুবিল্লাহ, তারপর তার থেকে নাকি ফেরেশতা, মানুষ আর কত কিছু সৃষ্টি হয়েছে, আমার সন্দেহ, তাই আপনার কাছে জানতে চাই আসলে কি সত্যি এটা নাকি বানাওয়াট। বইটির নাম হলো চোখে দেখা কবরের আজাব, লেখক মাওলানা তারেক জামিল, পাকিস্তান। জি হ্যাঁ, এই ইরান আর পাকিস্তানে ধর্ম নিতে গিয়ে মুসলিম জাতিরা বরবাদ হয়েছে, সুতরাং সতর্ক সাবধান করছে। ইসলাম নেবেন মদিনার, জি, ইসলাম নেবেন হারমাইন শরীফের, আর ইসলাম নেবেন তার আগে কোরআন সুন্নাহ থেকে। জি, আশা করি বুঝতে পারছেন। এই যে কিচ্ছা, এটি গাঁজাখড়ি কিচ্ছা, এবং এই রকমের কিসসা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ সৃষ্টি করার পরে 70 বছর ময়ূরের মাঝে রাখা হয়েছিল, এই এমন জাল, যেই জাল কথা গড়েছে জিন্দিক মুল্লে বেদিন, ইসলামের শত্রুরা, ইসলামকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য। জি, যেসব লোকেরা অদ্দাইন ছিল, হাদিস জাল গড়ত, তার এক শ্রেণী, অনেকগুলি তার শ্রেণী বিভাগ রয়েছে, তার মধ্যে এক শ্রেণীর ওয়াজাইন মানে জাল হাদিস গড়নেওয়ালা ছিল, যারা ছিল জানাদেকা, জি, যারা ছিল জানাদেকা বা মালাহেদা, এরা ছিল মুলহেদিন বেদিন, এরা ইসলামের দুশ্মন, এরা জিন্দিক বিধর্মী ছিল, এরা ইসলামের চরম শত্রু ছিল। বাইরে থেকে শত্রুতা করে ইসলাম ধ্বংস না করতে পেরে তারা ইসলামে প্রবেশ করেছিল, আর এই মোনাফেকগুলি ইসলাম ধ্বংস করার জন্য এই রকমের আজব আজব কথা মানুষকে মাতিয়ে দিয়েছিল, যাতে করে তারা আল্লাহর দিন থেকে, কোরআন সুন্নাহ থেকে সরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এদের যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে আল্লাহ তাদের উচিত শাস্তি দেন, এবং যারা আছে এই রকম গুমরাহ তাদের অনিষ্টকে আল্লাহ তাদের দিকে ফিরিয়ে দেন, এবং তাদেরকে আল্লাহ যেন ক্ষান্ত করেন। আর এসব গুমরাহি যারা ছড়াচ্ছে, এসব ভণ্ডদের অনিষ্ট থেকে উম্মতে মুসলিমাকে আল্লাহ যেন নাজাত দান করেন, এবং এই ভণ্ডদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষান্ত করেন, এবং এদের অনিষ্টকে ওদের দিকে যেন আল্লাহ ফিরিয়ে দেন, ওদের অনিষ্ট দ্বারা মুসলিম উম্মার যেন ক্ষয়ক্ষতি না হয়। এই যে মৌলানা তারেক বললেন, এই একজন বিদাতি, আর এরকম বহু বিদাতি রয়েছে, সুতরাং সতর্ক সাবধান, এসব বিদাতি আলেম সমাজ থেকে, কোরআন সুন্নার আলেমদের কাছ থেকে আপনারা ইসলাম নেওয়ার চেষ্টা করেন, একটু ভালো কোরআন সুন্নার দলিল ভিত্তিক কিতাব আদি পড়ার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হেদায়াত নসিব করেন এবং হেদায়াতের উপর কায়েম রাখেন। 13 নম্বর প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহ তাআলা আনহার আগে একজন মেয়ে জান্নাতে প্রবেশ করবে, নাম তার জামিল্লাহ, মাশাআল্লাহ, এই ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দেবে, জাযাকাল্লাহ খের। এটাও ওই রকমই গাঁজাখড়ি কথা, যেমন গাঁজাখড়ি কথা হচ্ছে ময়ূরের কিচ্ছা কাহিনী। আর এসব রাফেজি শিয়া ইসলামের দুশ্মন মুনাফিকরা তৈরি করেছে। চিন্তা করুন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম কথা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা প্রথম জান্নাতে যাবেন, এর দলিল কোথায়? কোন একটা সহিহ হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম জান্নাতে দরজা নক করবেন, আউয়াল মান ইয়াকরাবা আল জান্নাহ, তারপরে তার জন্য ফেরেশতা বলবেন হ্যাঁ আপনার সম্পর্কে আদেশ করা হয়েছে, খোলা হবে, তারপরে তার উম্মত এক এক করে প্রবেশ করবে, তার উম্মতের প্রথম ব্যক্তি প্রবেশ করবেন, এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি যার উপর এজমা রয়েছে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা আনহু তাকে মা ফাতেমা বলা, হ্যাঁ তিনিও মা, আর তার মা খাদিজা উম্মুল মোমেনিন কোরআনের ভাষায় মা, মা মেয়ে উভয় মা। এইসব রাফেজি শিয়াদের কখনো খাদিজার প্রশংসা শুনলেন রাজিয়াল্লাহু তাআলা না, তার প্রশংসা এই শিয়া রাফেজি এবং শিয়া রাফেজি পন্থী যারা সুন্নিদের মধ্যে আত্মগোপন করে আছে সুন্নি নাম ধরে, তাদের কাছে শুনলেন না কখনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা শুনলেন না, অথচ হাদিসে তার কত প্রশংসা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আবু বকর, পুরুষদের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি হচ্ছে নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা। চিন্তা করুন তো একটু দেখি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইতে কম মর্যাদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না তার চাইতে বেশি? হ্যাঁ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার চাইতে বেশি অবদান কি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নেই ইসলামের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সব কথা বলেননি সিরাতুন নবীতে, কখনো পাননি। বরং সহিহ হাদিস রয়েছে যে যতটা ধন সম্পদ কাজ দিয়েছে যা এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিনি যা কিছু ছিল ইসলামের জন্য কোরবানি করেছেন সিরাতের কিতাবেতে রয়েছে। এইরকম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সরি স্পষ্ট ভাষা বলেছেন, হাদিসে রয়েছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ধন সম্পদ যা আমাকে উপকৃত করেছে তা কোনো মানুষের ধন সম্পদে উপকৃত করেনি। কেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম এগুলোতে আসলো না, কেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নাম আসে না, আশা করি বুঝতে পারছেন। এইসব রাফেজি শিয়াদের ধর্মকর্ম যেসব পয়জন ঢুকেছে আমাদের দেশের কথিত সুন্নিদের মাঝে, আলহামদুলিল্লাহ যারা সত্যিকার সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত তার এগুলো থেকে আলহামদুলিল্লাহ পাক পবিত্র রয়েছে। কিন্তু দিনের জ্ঞান অর্জন করার প্রয়োজন রয়েছে, দিনের জ্ঞান না থাকার কারণে অচেতন আপনি বিদাতি হয়ে যাবেন কিন্তু নিজেকে সুন্নি মনে করছেন। জি, ১৪ নম্বর প্রশ্ন, তাবিজ ব্যবহার করা শির কি না? যদি শির্ক হয় দলিল সহকারে উত্তর দেবেন। মাশাআল্লাহ, দলিল সহকারেছে আপনার। তাবিজ ব্যবহার করা শিরকে কথা আমাদের বলার প্রয়োজন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি স্বয়ং নিজেই বলেছেন, ইন্না রোকা ও তামাইমা ও তেওয়ালা তা শির্ক, নিশ্চয় ঝাড়ফুঁক এবং তামাইম তাবিজ তোমার ও তেওয়ালা আর প্রেম সৃষ্টিকারী মন্ত্রতন্ত্র এগুলি হচ্ছে শির্ক। রোখার ক্ষেত্রে ঝাড়ফুঁকের ক্ষেত্রে অন্য হাদিস পার্থক্য করেছে, ভাগ করেছে যে লাবাসা বিরোখা মালাম এখন শিরকান, ঝাড়ফুঁকে অসুবিধা নেই যদি তাতে শির্ক না থাকে, তাহলে বোঝা গেলো ঝাড়ফুঁক দুই রকম হয়ে গেল দম করা। যদি শির্ক মুক্ত থাকে, বোধগম্য হয় বাক্যগুলি যে কী পড়ে দম করা হচ্ছে, তাহলে অসুবিধা নেই, কিন্তু বোধগম্য যদি না হয় তো দালমে কালা হয়। আর শির্ক যদি থাকে তাহলে সেই ঝাড়ফুঁক হচ্ছে শির্ক। পক্ষান্তরে তামাইমের ক্ষেত্রে একই হাদিস পাবেন না যেখানে পার্থক্য করা হয়েছে যে কোরআনের আয়াত দিয়ে করলে জায়েজ, হাদিসের দোয়া দিয়ে করলে জায়েজ, আল্লাহর নাম আসমা হোসনা দিয়ে করলে জায়েজ, রহমান রহিম এসব দিয়ে করলে জায়েজ, কোথাও পাবেন না আপনি। আর নকশা তো আপনি পাবেন না, এই নকশা যে প্রতিটি সুরার নকশা আমাদের দেশীয় কোরআনগুলিতে রয়েছে এটাও ইরানি ধর্ম, এটা ওই পার্সিয়ান ধর পারস্য দেশ থেকে এসছে। আরব দেশ, আরবরা এই আবজাদ হাওয়াজ হত্তির অঙ্ক বের করা জানতই না। জি, তো আশা করি বুঝতে পেরেছেন, তাবিজ হচ্ছে তাবিজ জায়েজ নয়। এই মর্মে আর অনেক হাদিস রয়েছে বিভিন্ন ভাষায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ কাফারা আওশাক, যেই ব্যক্তি তাবিজ ঝুলালো সেই ব্যক্তি কুফরি করলো অথবা শিরক করলো। জি, তারপরে রাসূলুল্লাহ বলছে মান তাআল্লাকা তামিমাতান ফালা আতামাল্লাহু লাহু, যেই ব্যক্তি তামিমা তাবিজ লটকাবে আল্লাহ যেন তার মনস্কামনা পূরণ না করে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ ওকেলাইলে, যেই ব্যক্তি তাবিজ লটকাবে তাকে তাবিজের ওপর ন্যস্ত করে দেওয়া হবে, তাবিজের হাওয়ালা সুপুর্দ করে দেওয়া হবে, আল্লাহর কোনো সাহায্য হবে না। তাবিজ কেন শিরক বলেছেন? কারণ তাবিজ হচ্ছে তাল্লুক বেগাইরিল, আল্লাহর সাথে অন্তরে সম্পৃক্ততা না হয়ে যেটা ফরজ, যেটা হচ্ছে তৌহিদ, এই তাবিজের সাথে অন্তর সম্পৃক্ত হয়ে যায়। হ্যাঁ, অন্তরের আস্থা ভরসা তাবিজের ওপর হয়ে যায়, গাইরুল্লাহর ওপর তাওয়াক্কুল আস্থা ভরসা হয়ে যায়, যার ফলে তাবিজ হচ্ছে শিরক। তাবিজ যদি কোরআন এবং হাদিস বা দোয়া দিয়ে হয়, আল্লাহর নাম দিয়ে হয়, তো বিষয়টিতে ইখতিলাফ থাকলেও কিতাবুত তাওহীদে শাইখুল ইসলাম আব্দুর রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন
যে সালাফে সালেহিনদের মাঝে ইখতলাফ থাকলেও এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যেই দল সালাফগণ বলেছেন যে তাবিজ কোরআনের হোক আর গায়ের কোরআন হোক, কোরআন থেকে হোক, দোয়া দিয়ে হোক, আল্লাহর নাম দিয়ে হোক, আর অন্য কিছু হোক, বোধগম্য হোক আর নাই হোক, আর গাছগাছড়া দিয়ে হোক, যা দিয়ে হোক না কেন, শিরকি কথা দিয়ে হোক আর এমনি হোক, সবটাই জায়েজ নয়, না জায়েজ। কারণ প্রথম কথা লে উমুমিল আদিল্লা, তিনটি যুক্তি পেশ করেছেন। একটি হচ্ছে দলিলগুলো কিন্তু ভাগ করেনি যে কোরআন এবং হাদিসের দোয়া দিয়ে হলে তাবিজ জায়েজ, আর কোরআন এবং হাদিসের দোয়া বা আল্লাহর নাম দিয়ে না হলে না জায়েজ, এরকম কোনো ভাগ করেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং কোনো ভাগ নেই, তাবিজ জায়েজ নয়, সব রকম তাবিজ জায়েজ নয়, কোনো রকমের তাবিজ জায়েজ নয়, লে উমুমিল আদিল্লা। দ্বিতীয় হচ্ছে সাদ্দান লিজারিয়া, যদি এই ফতোয়া দেয় কেউ যে কোরআনে হাদিস বা আসমা হোসেন আল্লাহর নাম দিয়ে তাবিজ করা জায়েজ, তাহলে একটা চোরা রাস্তা থেকে যাচ্ছে, এই রাস্তা দিয়ে বহু শিরকি কুফুরি তাবিজ সমাজে চলতেই থাকবে আর চলতে আছে। এই মর্মে মনে পড়ে গেল, আর আমি আমার বিভিন্ন আলোচনায় বলেছি, আমি অনেকবারই এরকম দেখেছি শিরকি তাবিজ মানুষের কাছে। একবার দেখেছি এক ভাই গোপালগঞ্জ থেকে এসেছে, বিশাল মাদ্রাসা, কওমি মাদ্রাসা, বড় হুজুরের মাদ্রাসা, গোহরডাঙ্গা সম্ভবত নাম মাদ্রাসার, সেই মাদ্রাসার বড় হুজুরের তাবিজ দিয়েছে বলছে, সে তো মিথ্যা কথা বলবে না, বড় হুজুরের তাবিজ, তার বাড়ি গোপালগঞ্জ। সে তাবিজ আমি আর একজন সৌদি শেখ আলী শাহরি, এখানে দামামের, তিনি রাকি, হ্যাঁ, ঝাড়ফুঁক দম করেন শরীয়ত সম্মত তিনি, তো দুজন মিলে ভাঙলাম। হ্যাঁ, ওনার কাছে যেহেতু বড় সমস্যা ছিল ওই লোকটির, তো তাবিজ ছিল বেশ কিছু, তাবিজগুলো ভেঙে দেখা হইলো। যখন বলা হলো এই তাবিজ কোথায় পেলে, বলছে আমাদের ওই বড় যে গোহরডাঙ্গা মাদ্রাসা রয়েছে তার বড় হুজুর সাহেব দিয়েছেন, বড় যিনি মৌলানা ওখানকার। তার অবস্থা দেখবেন, অথচ তারা দেওবন্দি কিন্তু, তারা কমই কিন্তু, হ্যাঁ, তারা এই তবলিগে সিলসিলার, তারা ওই মাজার পূজারি, মাইজ ভণ্ডারি বা আটরসি নয়, ও দেওয়ানবাগি নয়, হ্যাঁ। এই হক্কানিদের দুর্দশা দেখেন, তাতে দেখলাম গাইরুল্লাহর নামের ফরিয়াদ রয়েছে, ইয়া আলী, ইয়া হুসাইন, জিনদের নাম, শিরকি কথা, গাইরুল্লাহকে ডাক দেওয়া হচ্ছে, আউযুবিল্লাহ। তাহলে যখনই বলবেন যে কোরআনে হাদিসের দোয়া দিয়ে তাবিজ করা যেতে পারে, এই রাস্তা দিয়ে আপনার লক্ষ লক্ষ মানুষ শিরকি তাবিজ ব্যবহার করা শুরু করবে, আর লক্ষ লক্ষ এইরকম যারা কবিরাজ রয়েছে তারা শিরকি কুফরি তাবিজ করতে লাগবে। সাদ্দান লিজারি ওলামারা বলেছেন, কিতাবুত তাওহীদের ভাষ্যে দ্বিতীয় কারণে এটি উল্লেখ করেছেন যে কেন তাবিজ কোরআনে হাদিস থেকেও জায়েজ নয়। তৃতীয় হচ্ছে যে কোরআন এবং হাদিস বা আল্লাহর নামের অবমাননা থেকে সুরক্ষার উদ্দেশ্যে তাবিজ কোরআন হাদিস থেকেও জায়েজ নয়। কারণ কোরআন এবং হাদিস থেকে যদি তাবিজ করা যায়, দোয়া দিয়েও তাবিজ করা যায় কোরআন সুন্নার, অথবা আল্লাহর নাম দিয়ে তাবিজ করা যায়, তো সেটা নিয়ে তো নাপাক হবে, স্বামী স্ত্রীর মিলন হবে, পেশাব পায়খানায় বাথরুমে যাবে, তো অবমাননা করলো না আল্লাহর নামের, কোরআন হাদিসের, দোয়ার কী করলো, তৌহিন করলো, অবমাননা করলো, যেটা কবিরা গুনাহ। সুতরাং তিনটি কারণ ভালো করে মনে রাখবেন যে কোনো রকমের তাবিজ করা জায়েজ নয়, এবং তাবিজ দিয়ে আরোগ্য হবে না, তাবিজ আরও মানুষকে ধ্বংস করে। কত লোক যে এক রোগ থেকে হয়তো সামান্য কিছু মুক্তি পেলে আরও কত রোগ পয়দা করে দেয়, এই শয়তানি কর্মকাণ্ডগুলি কবিরাজরা করছে, আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। 15 নম্বর প্রশ্ন করেছেন এক ভাবছেন, আমি ইন্ডিয়া থেকে বলতেছি, আমার প্রশ্ন হলো নাভির নিচে প্যান্ট অথবা পায়জামা পড়লে নামাজ হবে কি না, নাভির নিচে কারো প্যান্ট অথবা পায়জামা যদি চলে যায় সলাত অবস্থায়, সেটা শুরু থেকে অথবা সলাত অবস্থায়, সামনের দিকে নাভির নিচে চলে গেল অথবা পিছন দিকে এতটা নেমে গেল যাতে নাভির নিচে চলে যাচ্ছে, তাহলে সলাত নষ্ট হয়ে যাবে, সলাত নষ্ট হয়ে, কারণ সলাতের একটি শর্ত হচ্ছে সাতরুল আওরা, লজ্জাস্থান আবৃত করা, আর পুরুষদের লজ্জাস্থান নাভি থেকে শুরু করে নাভিসহ এবং এদিকে হাঁটুসহ ঢাকতে হবে, আর নাভিটাও ঢাকা থাকতে হবে, নাভি বরাবর পেছন দিক দিয়ে ঢাকা থাকবে। যারা প্যান্ট পরেন, অনেকে প্যান্ট পরেন আর টি শার্ট খুব টাইট প্যান্ট থাকে আর টি শার্ট থাকে ছোট, যখন রুকুতে যায় বা সেজদা যায় টি শার্ট উপর দিকে টান দিয়ে চলে আসে আর প্যান্টটা নিচের দিকে টান দিয়ে যায়, আর মাঝখানে মাশাআল্লাহ আধা হাত ফাঁকা হয়ে যায়, এই আধা হাতে লজ্জা স্থান অনুমুক্ত হয়ে যায়, তাদের সলাত বাতিল, তাদের সলাত
বাতিল, আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ যেন এই মুসলিম ভাইদেরকে হিদায়ত দান করে যাতে করে এইরকম কাপড় পরিধান করে সালাত আদায় না করে। ১৬ নম্বর প্রশ্ন, ফরজ গোসলের ক্ষেত্রে যদি তিনটি ফরজ, হ্যাঁ, যথা নাকে পানি, কুলি করা, সারা শরীরে পানি পৌঁছাইলে হবে, হ্যাঁ, তার অর্থাৎ ব্যাখ্যা করছেন উনি, সুন্নতি তরিকায় যদি গোসল না হয় তাহলে কি গোসল হবে? সুন্নতি তরিকায় যে গোসল রয়েছে, প্রথম লজ্জা স্থান পরিষ্কার করে নিয়ে আর তারপরে উজু করবেন আর তারপরে তখন গোসল করবে, এমনটা না করে নাকে পানি দিল, কুলি করলো আর গোটা শরীরে পানি বইয়ে দিল, তো গোসল হবে কি না? হ্যাঁ, হয়ে যাবে। তবে উত্তম হচ্ছে সুন্নাহ ভিত্তিক গোসল করা, এটা হচ্ছে আফজল। যদি এটা করতে পারেন তো সবচাইতে ভালো, আর যদি সেটা নাও করেন, গোটা শরীরে পানি পৌঁছে যায়, তাহলে ইনশা আল্লাহ তাআলা ফরজ গোসল আদায় হয়ে যাবে। আর যেটি প্রতিদিনের গোসল অথবা সুন্নত মোস্তাহাব গোসল, তো কোনো অসুবিধা নেই ইনশা আল্লাহ। আর তারপরে নাকে আর পানি দেওয়া আর কুলি করা বিষয়গুলিতে ইখতলাফ রয়েছে, সেগুলি ফরজ ওয়াজিব নাতে মুয়াক্কাদা, তাও সব ইখতলাফে যাওয়ার প্রয়োজন নেই, এক কথাই অবশ্যই কুলি করবেন আর নাকে পানি দেবেন, ইখতলাফের ঊর্ধ্বে থাকার চেষ্টা করবেন। ১৭ নম্বর প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন, আসাবে কাহাব সম্পর্কে জানতে চাই। মাশাআল্লাহ, এর উপর তো মনে হয় একটা আলোচনা তো আমার মনে হয় শেষ হয় নাই, এই ক্ষেত্রে আপনাকে উপদেশ দেবো সুরায় কাহাফের আমার তফসিরটা শুনে নেবেন, অন্য কোথাও থেকে শুনতে পারেন, কিন্তু কথা হচ্ছে আমার গোটা কোরআনে কেরিমের তফসির ইন্টারনেটে রয়েছে, ইউটিউবে আর পিস টিভিতে রয়েছে, দুইবার করে তফসির আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, আল্লাহ যেন কবুল করেন। তো সুরা কাহাফের তফসির বিশেষ করে ইউটিউবে যেটা রয়েছে বিস্তারিত, সেটা শুরুর দিক থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ। দুটো পর্ব শুনলে সুরায় কাহাফে, যে কাহাফ মানে হচ্ছে গুহা, আর আসহাবে কাহাফ মানে গুহা বাসী বা গুহাওয়ালারা, তো গুহাতে যে কয়েকজন যুবক আশ্রয় নিয়েছিলেন আল্লাহর দিনকে রক্ষা করার জন্য এবং কাফের জালেমের জুলম থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য, যে কাফের জালেম শাসক তাদেরকে ইসলাম থেকে ফিরিয়ে নিতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল সেখানে তাদেরকে ঘুম দিয়ে দিয়েছিলেন এবং সেখানে তাদের মৃত্যু হয়েছে আর সেই গুহায় তাদের কবর হয়েছে। খুব চমৎকার ঘটনা রয়েছে এবং সেখান থেকে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, ইনশাআল্লাহ তাআলা তফসিরটা শুনলে অথবা পড়লে আপনি বিস্তারিত জেনে নেবেন, আল্লাহ যেন তৌফিক দান করেন। ১৮ নম্বর প্রশ্ন করেছেন, সকালে সূর্য উঠতে সময় লাগে 4 মিনিট 19 সেকেন্ড, আমার ফজরের বেলা ঘুম না ভাঙার জন্য আমি কি এই নিষিদ্ধ সময়ে নামাজ পড়তে পারবো কি? এই ক্ষেত্রে বলবো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, যখন আপনি ইচ্ছা করে এরকম করলে তো হারাম কাজ করলেন, গুনাহগার আপনি, কিন্তু ইচ্ছা আছে এবং চেষ্টা আছে, আপনি অ্যালার্ম লাগিয়ে অথবা আশেপাশে যারা আছে তাদেরকে বলে শুইবেন যেন সালাতের সময় জাগিয়ে দেয়, যেভাবে জাগার সময়, আজকাল তো সহজ, মোবাইলে অ্যালার্ম লাগাবেন, একটি নয় একাধিক অ্যালার্ম লাগাবেন, হাতের নাগালে রাখবেন না, দূরে রাখবেন, যাতে করে উঠে দাঁড়িয়ে বন্ধ করতে হয়, শুয়ে শুয়ে বন্ধ করে দিতে পারলেন তাহলে তো বন্ধ করে কখন শুয়ে যাবেন, এরকম কাজ করবেন না, কারণ আল্লাহ জানছেন যে আপনার কতটা চেষ্টা আছে। কী চেষ্টা নিয়ে আপনি মিছামিছি বলছেন যে আমি ফজর পড়ার চেষ্টা করছি, এক কথায় সালাতের আগে সজাগ থাকবেন যাতে উঠে যেতে পারেন। অনিচ্ছাকৃত ঘুম চেপে গেল আর উঠতে পারলেন না, যে এই সময় উঠছেন সেই সময় দেখছেন যে সূর্য উঠতে যাচ্ছে, এখন উজু করার পরে দেখবেন যে যদি এক রাকাত পড়ার সময় থাকে ফজরের ক্ষেত্রে আর আসরের ক্ষেত্রেও এক রাকাত পড়ার সময় আছে, হয়তো এরকম অনিচ্ছাকৃত ঘুম চলে এসেছিল আর সূর্য ডুবতে যাচ্ছে, উজু করে দেখলেন যে এক রাকাত পড়তে পড়তে সূর্য ডুবে যাবে, এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদরাকা রাকাতান মিনাল আসরি কাবুল আন তাগরুব আশশামস ফাকাদ আদরাকাহা, কেউ যদি এক রাকাত আসরের পেয়ে যায় সূর্য অস্তমিত হওয়ার আগে, তাহলে সেই ব্যক্তি সেই সালাতটি পেয়ে গেল, বাকি 3 রাকাত সূর্য ডুবার পরে পড়ে নেবে, কোনো অসুবিধা নেই। এইরকম অমান আদরাকা রাকাতান মিন সালাতিল ফজরি কাবুল আন তাতুলু আশশামস ফাকাদ আদরাকাহা, কেউ যদি এক রাকাত সূর্য উদয় হওয়ার আগে পেয়ে যায় তাহলে আর এক রাকাত সেখানে পড়ে নেবে আর সেই ব্যক্তি সেই সালাতের ফজিলত বা সালাতের অক্ত পেয়ে গেল ইনশাআল্লাহ। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ১৯ নম্বর প্রশ্ন বলছেন এক ভাই, যে শেখ আমার বাবা মা রক্ষণশীল হিন্দু, আমি কিছুদিন আগে ধর্ম পরিবর্তন করে ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ যেন দিনের উপর আপনাকে কায়েম রাখেন, নামাজও শিখেছি, কিন্তু বাসায় নামাজ পড়া অবস্থায় একদিন দেখে ফেলে তখন ঝামেলা শুরু করেছিল,
কোনো রকমে ম্যানেজ করেছি, এখন আমি স্টুডেন্ট, স্বাবলম্বী হইনি, এখন উজু করে ইশারায় নামাজ পড়লে হবে না, উজু করে ইশারায় নামাজ পড়লে হবে না, বরং আপনি সেখান থেকে এদিক সেদিক সরে গিয়ে সালাতের সময়গুলিতে কিছুক্ষণ, আজকাল তো ছেলেরা, মেয়েদের ক্ষেত্রে একটু হয়তো সমস্যা হতে পারে, তারপর নিজের প্রাইভেসি আছে আর আপনি অনেক সময় দরজা বন্ধ করে অনেক কাজ করছেন, সেই রকমই আপনি কোনো একটা বুদ্ধি করবেন। তো আপনি দূরে চলে গিয়ে, মুসলিম আশেপাশে থাকলে মুসলিমদের মহল্লায় চলে গিয়ে আপনি সালাত আদায় করবেন। আর আল্লাহর ভরসা করে আমি পরামর্শ দেব যে হিজরত করেন, ওই অমুসলিম বাবা মায়ের বাড়িতে আপনাকে থাকতে বলবো না, নাহলে কখন আপনাকে ফিরিয়ে দেবে মানুষ শয়তান, জিন শয়তান লেগে আছে গুমরা করার, জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আপনাকে উপদেশ দেবো যে আপনি সেখান থেকে হিজরত করেন, এবং মুসলিম ভাইরা যে যে এলাকায় রয়েছে, আপনি যে এলাকায় যাবেন সেই এলাকা তাদের দায়িত্ব হচ্ছে, আপনি যেহেতু স্টুডেন্ট আছেন তাহলে আপনার খরচ খরচার জন্য তারা ব্যবস্থা করবে, এটি তাদের দায়িত্ব। আল্লাহ যেন তাদেরকে তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন আপনাকে হেফাজত করেন, আপনার দিনের হেফাজত করেন, এবং জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়েছেন যেন পুরোপুরি জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ২০ নম্বর সর্বশেষ প্রশ্ন, সম্মানিত সাহেব, কেউ যদি কোনো ভালো কাজ শুরু করার আগে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য, এই প্রশ্ন হয়ে গেছে এর আগে, ডবল চলে এসছে, তো এখানে প্রশ্ন প্রায় যতগুলি ছিল আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আর প্রশ্ন আমাদের কাছে ছিল, তবে ২০টি প্রশ্ন পুড়িয়ে দেওয়ার জন্য আর একটি প্রশ্ন করেছেন, যেটা উত্তর এখানে সংক্ষেপে দিয়ে দিই, সেটা হচ্ছে যে রাতে সুরায় দোখান পাঠ করা এবং সুরায় সেজদা পাঠ করা সম্পর্কে জিজ্ঞাসা করেছেন। সুরায় দোখান সম্পর্কে যে হাদিসটি রয়েছে তিরমিজিতে, হাদিসটি সহি নয়, বরং মৌজু জাল বলা হয়েছে। সংক্ষেপে বলি, আবু রাজিয়াল্লাহ তাআলা আনহু বর্ণিত এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন, মান কারা সুরা দোখান কুল্লা লাইলাতিন, কেউ যদি সুরায় দোখান প্রতি রাতে পড়ে, আসবাহা, তাহলে তার ভোর হবে, ইস্তাগফিরুল্লাহ সাবউন আলফা মালাক, তার জন্য ৭০,০০০ ফেরেস্তা ক্ষমা প্রার্থনা করবে আল্লাহর কাছে। এই হাদিস সম্পর্কে লম্বা ওলামায়ে কেরামগণ লিখেছেন, তিরমিজির ২,৮৮৮ নম্বর হাদিস, কিন্তু হাদিসটি সম্পর্কে সংক্ষেপে দুটি উক্তি শোনাই। এই হাদিস ইমাম ইবনুল জৌজি রহমতুল্লাহ আলী তার আল মওযু আদ প্রথম খণ্ড ২৪৮ পৃষ্ঠা নিয়ে এসছেন, অর্থাৎ তিনিও এটিকে জাল বলেছেন, এবং বর্তমান যুগের দ্বিতীয় মহাদেশ আল্লামা শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই সিলসিলা জাইফা জাই আর মওযুয়া জাল জাইফ সিরিজের তিনি ১৪তম খণ্ড ৫১৯ পৃষ্ঠা এবং হাদিস নম্বর ৬,৭৩৪ বলেছেন যে এটি হচ্ছে মওযু, হাকামা শেখুল আলবানী আলিহি বিল ওয়াদা হাদিসটিকে মওযু বলেছে। সুতরাং সুরায় দোখানের উপর আমল করবেন না, এই আমল বেদাতি আমল হবে, এই আমল বেদাতি আমল হবে। আর সুরা সেজদা সম্পর্কে, সুরা সেজদা সম্পর্কে, সুরা সেজদার সম্পর্কে বেশ কিছু জয়ীফ হাদিস রয়েছে, একটি হাদিস তিরমিজির শুধু সহি রয়েছে, কিন্তু সেটি এমনি পাঠের বিষয় রয়েছে, ঘুমাবার আগের জিকির বলে নয়, সুতরাং ওইভাবে না পড়ে আপনি পড়বেন, তবে সুরায় মুলকের হাদিস ইনশাআল্লাহ তাআলা সহি সুরায় মুলকটা পড়বেন, সুরায় মুলক পড়বেন ইনশাআল্লাহ। ওয়া জাযাকুমুল্লাহ খাইরান। এখানে আমাদের প্রশ্ন উত্তর পর্ব শেষ হচ্ছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।